পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগত। তো পাওয়ার বিআই এর এই ডাটা কানেকশন সিরিজে আমি এই মুহূর্তে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেক্সট এবং সিএসভি ফাইল, অর্থাৎ আপনার ডাটাটা যদি থেকে থাকে টেক্সট ফাইলে অথবা সিএসভি ফাইলে, এটা যে কোনো একটা হোক, সেটার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করব এবং সেটা কিভাবে আপনি সেই ডাটা থেকে রিপোর্ট তৈরি করবেন, মূলত সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে রাখি যে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আসলে আমারও কিছুটা ভালো লাগে কাজ করে। তো এনিওয়ে, টেক্সট এবং সিএসভি ফাইল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ডাটাটা আছে আমাদের টেক্সট ফাইল আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেই ফোল্ডারের মধ্যে আছি। তো ফোল্ডারের যে ফাইলটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে সেই ফাইলটা, টেক্সট ফাইল ডাটা, এই ফাইলটার কথাই আমি বলছিলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সেলসের ডাটা আছে, অর্ডার ডেট, স্টক ডেট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, কাস্টমার লোকাল এবং সাম অফ অর্ডার লাইন টাইম, এর এই পাশে আরও কিছু নাম থাকতে পারে। তো সেই হিসাবে আসলে এখানে ডাটাগুলি দেওয়া আছে। এনিওয়ে, তো আমি এই ডাটাটাকে যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে পাওয়ার বিআইতে কানেক্টেড করে দিচ্ছি। তো এটার জন্য আমি ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলেই ও যে কাজটা করবে সেটা হচ্ছে ওই ফাইলের ডাটাগুলিকে পিক করে পাওয়ার বিআইতে নিয়ে চলে আসবে। তো দেখেন আমরা ডাটাটা কানেকশন দেখাচ্ছে, সে এখনও কানেক্টেড করতে পারিনি, এখন কানেকশন দিয়েছে। দেওয়ার পরে আপনি যদি সরাসরি মনে করে থাকেন যে আপনার যে ডাটা ঠিক যেমন চেয়েছিলেন তেমনভাবেই প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, আপনি সরাসরি পাওয়ার বিআইতে লোড দিতে পারেন, আর অথবা যদি কোনো ক্যালকুলেশনের দরকার হয় তাহলে ট্রান্সফর্ম ডাটা। তো আমি সরাসরি পাওয়ার বিআইতে লোড দিয়ে দিলাম। পাওয়ার বিআইতে লোড দিলে ডাটাটা সরাসরি আমাদের এখানে নিয়ে চলে আসবে, টেক্সট ফাইল ডাটা। ডাটাটা 2630টা রো পেয়েছে সে। এখানে আমাদের যে ডাটা সেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেটা যেটা দরকার সেটা সেটা নিয়ে আপনি তৈরি করতে পারেন, অর্ডার ডেট দিতে পারেন। অর্ডার ডেট দেওয়ার পরে সাপোজ সাম অফ অর্ডার কোয়ান্টিটি দিতে পারেন। আমি জাস্ট এই দুইটা নিয়ে আর কি তৈরি করলাম। তো এরকমভাবে আসলে আপনারা এই পাওয়ার বিআইতে টিএক্সটি ফাইলের মাধ্যমে বা সিএসভি ফাইলের মাধ্যমে ডাটা কানেক্টেড বা কানেকশন দিয়ে রিপোর্ট তৈরি করতে পারেন। তো এতক্ষণ আমাদের এই টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।